আমাদের বই মেলার সফল করার জন্য আমাদের বাঙালির ঐতিহ্য আমাদের বই মেলা বাঙালির খুব কম জাতি আর কোন জাতি আসলে এরকম ত্যাগ স্বীকার করেছে কিনা ভাষার জন্য এটা একটা বিরল ইতিহাস বিরল ঐতিহ্য এই ঐতিহ্যের ধারক এবং বাহক হিসাবে আমাদের যুব সমাজ স্বপ্রণোদিতভাবে বিভিন্ন জেলা থেকে এসে বিভিন্ন বিভাগে দূর দূরান্তর থেকে আসে আমাদের এই শুধু জ্ঞান চর্চা এবং আমাদের যে কমিটমেন্ট যে একটা মেধাভিত্তিক সমাজ ব্যবস্থা সেটার ব্যাপারে তারা উৎসাহ প্রকাশ করছে এই বইমেলায় তারা প্রতি বছরই তারা কিন্তু প্রত্যেকটা বিভাগ দেশ সারা দেশ থেকে আপনারা দেখেছেন বান্দরবন থেকেও এসেছে সুতরাং সারা দেশ থেকে বিভিন্ন দূর দূরান্ত থেকে তারা এসে আমাদের এই ঐতিহ্যকে তারা তুলে ধরে এবং তা তারা তাদের নিজস্ব এলাকায় যে বই পড়ার এবং মেধা চর্চার ব্যাপারে যুব সমাজকে উৎসাহ প্রদান করে এবং অনুপ্রাণিত করে তাই আমরা মনে করি এই আমাদের যে বাঙালির যে ঐতিহ্য এই বাঙালির বইমেলা এবং বাঙালির ভাষার যে ঐতিহ্য সেটা রক্ষার্থে সেটা আরও সারা সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়ার জন্য বই পড়া এবং বাংলা ভাষায় লেখা এবং পড়ার কোনো বিকল্প নাই আমাদের বেসিক মৌলিক জিনিসটাই করতে হবে যুবক সমাজকে এবং তরুণ সমাজকে আমি আমি স্বাগত জানাবো এবং আমি তাদেরকে ইনভাইট করব যে আপনারা আসেন বইমেলায় আসেন বইমেলায় এসে বাংলার বই কেনেন এবং বই সংগ্রহ করেন পড়েন এবং লেখালেখি চর্চা করেন সংস্কৃতি চর্চা করেন বাংলার ঐতিহ্য এটা এই ঐতিহ্য আপনারাই ধারক এবং বাহক হবেন ভবিষ্যতে ভবিষ্যৎ প্রজন্ম এই বইমেলার যে সংস্কৃতি এটা ধরে রাখবে আগামীর বাংলাদেশে